Then we have towards our government because of the mutual trust that we have. So it is unconditional withdrawal resulting from goodwill gesture. So that's a success. And it all happened because of the kind of contribution that we have from the mediators yesterday. So we're really grateful for all those that are participating in the bringing the government and our movement closer together so that this is possible today. Thank you. আলোচনা হয়েছে, আমরা স্যাটিসফাইড, আমাদের যে মনের কথাগুলো ওনার কাছে প্রকাশ করতে পেরেছি। ওনারা আজকে যে বসেছিলেন, যে ডেপুটি সিএম, ল মিনিস্টার এবং ট্যুরিজম মিনিস্টার আর আমাদের এমএলএ ভগবানদা, ওনার সঙ্গে সবার সঙ্গে মিলে আমাদের কাঞ্চনপুরের যে দাবি ছিল সেগুলো ওনাদের কাছে বলেছি। ওনারা বলেছেন এটা আমাদের সঙ্গে আলোচনা করেই সব কিছু ঠিক করবেন, আর আমাদের সঙ্গে আলোচনা না করে কিছু করবেন না, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আপনাদের দাবিগুলো কী ছিল? দাবিগুলো যেটাই ছিল আমরা ওনাদের কাছে প্রকাশ করেছি, এটা এখন ডিসকাশনের মাধ্যমে সব কিছু ঠিকঠাক করা হবে। আমাদের আগেই প্রকাশ করেছিলাম এটা আর বিস্তারিত কিছু স্পেসিফিক কিছু না, এটা ওটা আপনারা প্রিভিয়াসলি পেয়েছেন, এখন আর এটা ডিটেলস কিছু বলছি না। এটা যা আজকে সুন্দর ডিসকাশন হয়েছে সেটা আগামী দিনে আমাদের ইচ্ছা অনুসারেই ওনারা কাজগুলি ইমপ্লিমেন্টেশন করবেন। যে দুজনের মৃত্যু হয়েছে তাদের কথাবার্তা বলেছেন? হ্যাঁ, আমরাও ওদের প্রতি যে দুই মৃত্যু আমরা কখনো আকাঙ্ক্ষা করি না, কারো মৃত্যুই কামনা নয়। আমরা দুজনের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি যে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে, ওনাদের ভগবান ওনাদের শক্তি দিক সেই ইয়ে থেকে উত্তরণ হওয়ার জন্য, এবং দাবি করেছি যে নিহত সৈনিক, আমাদের এক সৈনিক শহীদ হয়েছে শ্রীকান্ত দাস, ওনাকে 20 লক্ষ টাকা এবং যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকুরি প্রদান করার জন্য, আর যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ চিকিৎসার খরচ ব্যয় করবে গভর্নমেন্ট, সেটা বলেছেন। এবং আমরা আরও অনুরোধ রেখেছি ওনাদের একটা আর্থিক অনুদান দেওয়ার জন্য, আর দেবন মাকে যে যথোপযুক্ত গভর্নমেন্ট সাহায্য দেবে আবার দেওয়ার জন্য এটাও আমরা আবেদন রেখেছি। ওনারা বলেছেন যে বিশ্বজিৎ দেবন মার যে লস হয়েছে সেটা ওনারা দেখবেন এবং ক্ষতিপূরণও ওনারা প্রদান করবেন। আমরা আরও বলছি যে বিশ্বজিৎ দেবন মাকেও শ্রীকান্ত দাসের মতো 20 লক্ষ টাকা কোন আর্থিক অনুদান দেওয়ার জন্য, আর যে ঘটনা হয়েছে সেটা বিচার বিভাগীয় তদন্ত করার জন্য যে কোনো হাইকোর্টের জাজ দিয়ে, ম্যাজিস্ট্রেটের যে জাজটা আমরা এটা অপোজ করেছি। আমাদের দাবি যে এটা বিচার বিভাগীয় কোনো হাইকোর্টের জাজ দিয়ে ইনভেস্টিগেশন করা হোক, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। থ্যাংক ইউ। এই ইস্যুতে কী বলেছেন? তদন্ত করার জন্য বলেছি যে আমাদের যে প্রচেষ্টাটা ছিল ওরা র্যালি করে ওই পয়েন্টে যাচ্ছিল, গভর্নমেন্ট বলেছে এটা দেখবে আলোচনা করে, আমাদের দাবি ওনারা সহমত পোষণ করেছেন। আমাদের আশা জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুরে যে আমাদের এই দাবিটা ওনারা পূরণ করবেন। আমাদের মূলত ছিল 4টাই দাবি ছিল, রিসেন্ট ইমিডিয়েট দাবি,
সেটা আন্তরিকতার সহিত ওনারা দেখবেন এবং আমাদের নিয়েই আগামী দিনে আলোচনা করেই কাঞ্চনপুরে ব্লু সেটেলমেন্ট করবেন এই আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে আমরা খুশি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন সর্বশেষ কী কথাবার্তা? মুখ্যমন্ত্রীর সঙ্গে জাস্ট আমরা সৌজন্যতামূলক সাক্ষাৎকার করেছি এবং আমাদের কাঞ্চনপুরে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছি, এসে আমাদের গ্রাউন্ড লেভেল সিচুয়েশন দেখার জন্য এটা আমরা ওনাদের। এটা আমরা বলেছি ওনাদেরকে, ওনারা সবকিছুই সহানুভূতির সঙ্গে দেখবেন, আগে এটা দেখবেন ওটাও দেখবেন সঙ্গে। আমাদের তো ওটা ছিল, এখন ডিসকাশনেই হবে সেটা সলিউশন। এখন আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান কথা বলবেন। আপনার নাম? আমার নাম সুশান্ত বিকাশ বড়ুয়া, জয়েন্ট মুভমেন্ট কমিটি কনভেনার।